আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কি বলতেন সাহাবীরা জানেন? আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন। রাহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহ বোনেরা আপনারা ধ্যান দিবেন শেষ ছন্দ। দেখে তোমার মজে যা ভাগবতী মাখাতি যা, সবই কিছু করিল আমার নবীর মজেজা দেখে মা খাদিজাতুল কুবরা ওনার কাছে যা ছিল সব নবীর নিকটে অর্পণ করে দিলেন, দিয়ে দিলেন, দান করে দিলেন, যার জন্য শায়ের বলছেন ইতিহাসের পাতা থেকে তুলে, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা, সবই কিছু করিল মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাত দুটি ছন্দ এই জন্য পড়ে। ও গো মাহফিলেতে সবার মুখে এই কথাই শুনি, কি পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। বাপ মাওলানা বাবুল ইসলাম একজন শায়ের মানুষ, আমি শায়ের না বাপ, আমার পীর মুর্শিদের কারাম যে মাঝে মধ্যে দুটো একটা ছন্দ পড়ি, ওনার মতো আওয়াজ আমার হবে না, ওনার আওয়াজ কোকিলের মতো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সালামত রাখে। শের দেখুন, ও গো মাহফিলেতে সবার মুখে এই কথাই শুনি, পীর পেয়েছি নবীর আওলাদ মাসরুর কালিমি, পীর পেয়েছি মনের মতো
মাসরুর কলিমি হযরত আলীর লাডলা মাসউদ মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর লাডলা মাসউদ মা ফাতেমার নয়ন মুনি ওগো কমলি ওয়ালা নানা হলেন দয়ার নবী নানা হলেন মাসউদ কলিমির পীর পেয়েছি মনের মতো মাসরুর কলিমি পীর পেয়েছি মনের মতো মাসরুর কলিমি একটি শের দেখুন হুজুর মাসরুর মিয়ার ছেলে দুইজন না নাম অনেকে জানেন আমি ওখান থেকে একটা শের দিচ্ছি বাপ শুনুন মাসরুর মিয়ার বাগানের ফুল হজরতে মাসউদ আসাদ মাসরুর মিয়ার বাগানের ফুল হজরতে মাসউদ আসাদ হাসনি হুসাইনি পীর পেয়েছি মনের মতো মাসরুর কলিমি পীর পেয়েছি মনের মতো মাসরুর কলিমি শেষ ছন্দ শুনুন পাঞ্জাতনের দোহাই বলি ও গো মুর্শিদে কলিমি পাঞ্জাতনের দোহাই বলি ও গো মুর্শিদে কলিমি খালি ঝুলি দাও গো ভোরে খালি ঝুলি দাও গো ভোরে বলে আসমা দিয়ে বলি আমি মাহবুবে সুবহানীর পীর পেয়েছি মনের মতো মাসরুর কলিমি পীর পেয়েছি মনের মতো মাসরুর কলিমি বিরাদার কে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো একটি সেরা শুনো আসত ভেসে হজরতে বেলালের মধুরা জান যেই আজানে ছিল ইয়ামন
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পা দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। ব্রাদার, যাই হোক, এই গজলটাও কালকে শুনিয়ে দেবো, আর কালকে একদিন এক বুড়ির গজলটা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, শুরুতে শোনাবো, একটু তাড়াতাড়ি আসবেন। আজকের মতো এখানে ইতি, বলার মতো ভুল ত্রুটি ক্ষমালেন। আর জনাব মাসুদ ভাইও আপনাদেরকে খুব সুন্দরভাবে নাতে নবী শোনালেন, মায়ের আজমাত একই ছন্দে অনেক বড় কথা উনি বলে গেছেন। তো ব্রাদার, বরকতের জন্য দুটা ছন্দ মাত্র নাতে পাকে, তারপর দুটা বানকাবাতে কালিমির ছন্দ পড়ে দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি জীবনী আরম্ভ করব। একবার মহব্বতে আস্তে করে বলুন, সুবহানাল্লাহ। কে তো হো সকতা হে বো সারা উনকা দিওয়ানা ভালা কেসে মদিনা ছোড় দে, কে হট গই হে চেহারায়ে সরকার সে জুলফে তোতা, হট গই হে চেহারায়ে সরকার সে জুলফে তোতা, তো চাঁদ সে বহু শুনেছেন, আর এট ফার্স্ট বাঙালির বুকে আমি পড়েছিলাম।
के सब में रह के सब से है जुदा, सब में रह के सब से है जुदा, मसरूर तू ही बता तू कौन है, अता तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है, मुर्शिद तू ही बता तू कौन है, क्यों के लूटती है दिल को हर अदा, दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है, अता तू ही बता तू कौन है, जब मिला हूँ तुझसे जब मिला हूँ तुझसे साकिया पी नहीं के हो गया नशा, तू शराब है के मैं कदा, तू शराब है के मैं कदा, मसरूर तू ही बता तू कौन है, अता तू ही बता तू कौन है, लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है। छंद सुनून, छंद कयेकटा आछे, आमी शेष छंद आपनादेर सामने दिच्छी, शायर बोलछेन मसरूर तू ही बता तू कौन है, जब से की है तुझसे दिल या सैयदी मसरूर मिया, जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी, दर्द दिल है, दर्द दिल है या है दिल रुबा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, लूटती है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है। क्या राजा महाराजा है उसके कर्म के सब है भिखारी, क्या राजा महाराजा है कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा राजा है, राजा तो मेरा उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है उसके करम के सब है भिखारी, कुर्सी
हैदर का लाड ला है ओ जहरा का लाल है, हैदर का लाड ला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपनी प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा। राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है, हर आंख चाहती है जियारत मोइन की। हर आंख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की। इस सरजमी ने हिंद के शाहों ने कह दिया, इस सरजमी ने हिंद के शाहों আমি এটা এতক্ষণে মাথায় আসলো যে আমি ঘটনাটা বলতে যেটা চাইলাম ওর জন্য হয়তো আমার ঝুলিতে উনি দান করলেন, এটা উনি উঠেননি, আমার গরীব নামাজের ইশারা যার জন্য উঠে গেছেন। তো ওই লোকটা দারে দারে বহু জায়গায় ঘুরলেন যে আমার যুবতী মেয়ে বিয়েটা দিতে হবে, 500টা টাকা পেলে বড় ভালো হয়। কোথাও গিয়ে টাকার সন্ধান পাওয়া গেল না। বাড়িতে ভাবতে ভাবতে মনে পড়লো হঠাৎ করে গরীব নামাজ, যে দরবারে গেলে গরীব ভিখারি সেজে যদি কেউ যায় তাহলে খাজা গরীব নামাজ মঈনউদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে খালি হাতে ফিরান না। উনি কি করলেন, ভালো কাপড় জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে খাজা গরীব নামাজের দরবারে গেলেন, মাজারে গিয়ে দাঁড়ালেন বাইরে মাজারের পাশে। খাজা বাবা পর্দা করে গেছেন, কবরে আরাম করছেন। ওই দিওয়ানা গিয়ে বাইরে দাঁড়ালেন গরীব নামাজের মাজারের পাশে। ইয়া খাজা, 500টা টাকার দরকার হুজুর, আমার মেয়ে বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, 500টা টাকা পেলে আমি আমার মেয়ের বিয়েটা দিতে পারবো। খাজার দরবারে দাঁড়িয়ে একই লাগাতার 3 দিন দাঁড়িয়ে থাকলেন,
গরিব নামাজ জিন্দা ওলি এখন লোকটা তিন দিন ধরে টাকা চাইছে এক টাকাও পাইনি 500 টাকার আবদার আলে নবীর দরবার লোকটা বলছেন আর হবে না তিন দিন গত হয়ে গেল লোকটা মনের খেদে বাইরে গেল বাইরে গিয়ে দেখছে একটা লাঠি পড়ে আছে লাঠি লাঠি ভালো বুঝি আমরা লাঠি পড়ে আছে লাঠিটা হাতে তুললো তুলে নিয়ে ও হাঁটতে হাঁটতে মাজারের মধ্যে গেল আর গিয়ে মাজারের পাশে দাঁড়িয়ে ওই লাঠিটা নিয়ে মাজারের উপরে মানে কবরে তিনটা লাঠি এর মতো লাগালেন যে আপনি সত্য খাজা হলে টাকা দিতেন বুঝতে পারলাম যে আপনার দরবারে এসে আর কোনো লাভ নেই ও যা বলার বলল আর লাঠি ফেলে দিয়ে দুঃখের সহিত বাড়ি ফিরে যাচ্ছে মাজার থেকে বেরিয়ে অল্প রাস্তায় গিয়েছিল একটা পাগল ছিড়া ফাটা লেবাস শরীরে একটা কম্বল উড়ে আছেন পাগল হাঁটতে হাঁটতে যাচ্ছে ওই লোকটা আর ওই লোকটাকে ডাক দিচ্ছে এই বান্দায়ে খোদা খোদার বান্দা দাঁড়াও লোকটা দাঁড়ালো যেমনই দাঁড়ালো ওই লোকটার নিকটে গিয়ে 500 টাকার একটা নোট 500টা টাকা ওই লোকটাকে বলছে নাও আব এই লোকটা জেরা করছে যে আমি তিন দিন ধরে খাজার দরবারে টাকা চাইছি টাকা পেলাম না আর তুমি এমন কম লোক তোমার হাতে টাকা নেব আমি তো টাকা খাজার দরবারে চেয়েছিলাম তিন দিন পর টাকা পেলাম না যার জন্য খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি তুমি কে পরিচয় না দিলে টাকা কি করে নেব ওই পাগলটা কি বলেছিল জানেন বলে নাদান তুমি আমার পিছনে যাও টাকাটা ধরো আর তুমি আমার পিছনে যাও আমার কম্বলটা পিঠের উপর থেকে তুলে দেখো ওই লোকটা পিছনে গেল কম্বল তুলে যেমনই দেখছে আমার খাজা কেমন বলি ওই লোকটা কম্বল তুলে দেখছে যে তিনটা বাড়ি যে খাজা গরিব নামাজের মাজারে আকাত্তাসে লাগিয়েছিল মাটির উপরে গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে তিনটা বাড়ি লাগিয়েছিল যে পাগলের কম্বল তুলে দেখতে পাওয়া যাচ্ছে তিনটা বাড়ি মারার দাগ পাগলের মুখের উপরে ফুটে আছে জোরে বলো খাজার দিবানা খাজার মহব্বতে এসছেন খাজার মহব্বতে মাহফিল সাজানো হয়েছে আজ রাতে গেরামি লোকটা দেখে অবাক হয়ে গেল ওই লোকটা বলছে ইয়া গরিব নামাজ আমার মনে হচ্ছে আপনি অন্য কেউ নন আপনি সেই খাজা গরিব নামাজ আপনি সেই খাজা গরিব নামাজ ওই লোকটা পা ধরে আর বলছেন খাজা ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন চরম অন্যায় করেছি মুরতাজ লোকটা বেশ কিছুক্ষণ ধরে পায়ের কাছে পড়ে থাকলো কাচ্ছিল ক্ষমা চাইছিল কিছুক্ষণ কাদার পরে যেমনই লোকটা নিজের মুখ তুলে দেখছে পাগলও নেই আর কাম্বালওয়ালাও নেই বুঝতে পারা গেল খাজা গরিব নামাজ নিজের চাহনে ওয়ালাকে মাজারে আকাশ থেকে বেরিয়ে এসে গরিব নামাজ পড়া না টোলা দেখুন গরিব নামাজ টোলা সত্যি তার নমুনা একটু আমি পেয়ে গেলাম চাইলাম দুটা লোকের কাছে আমার মা বোনরাও অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাবা আর ওদিকে নিয়ে যাচ্ছি না কারণ এটা আমি জীবনী আলাদা লাইন গাইছিলাম এটা কারামাত বললাম শুধু আপনাদের মহব্বতে খাজা গরিব নামাজের কারামাত যদি একদিক থেকে বলতে লাগি সারা রাত পেরিয়ে যাবে এত আছে বেরাদারান ইসলাম হাজার থেকে আমি খাজা গরিব নামাজের আদনা একটা কারামাত যে গরিব নামাজ হিন্দুস্তানের বুকে লাঠি দেখিয়ে নয় তালোয়ার দেখিয়ে নয় বল্লম ছুরা দেখিয়ে নয় বোম পিস্তল দেখিয়ে নয় নবীর আদর্শ দেখিয়ে নবীর সুন্নতে আমল করে গরিব নামাজ 90 থেকে 91 লক্ষ বেধর্মীকে নবীর কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন আদনা কারামাত
আমি যদি এই লাইনই বলি দু চার রাত বলতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার সাবজেক্ট ওটা ছিল না, আমি একটু পরে আপনাদেরকে একটা মানকাবা শোনাবো বাংলাতে গরিব নওয়াজের শানে। কি জানেন, আজমিরে তে খাজা বাবা মঈনুদ্দিন হাসানি ইসমে আজম পড়ে সুকাই আনা সাগরের পানি লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি। যাই হোক, মানকাবারটা পরে হবে, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। বেরাদার, আমার নবী জিবরিল আমিনকে কি বললে, রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমারি মনের বেদনা বুঝাইলে কেহু বুঝে না, শুনাইলে কেহু শুনে না, শুনেন গো শাহে মদিনা নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হো করম মাহবুবে দাওয়ার সৈয়দি মসউদ মিয়াঁ পর উমর মে বরকত আতা কর দীন কি খিদমত লিয়া কর ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আজকে প্রথম রাত্রিতে আমরা যাহা কিছু বলেছি শুনেছি, বলার মধ্যে শোনার মধ্যে যদি আমাদের ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহ দয়ার নবীর ওসিলায় ক্ষমা করে দিয়ে আমাদের বলাকে শোনাকে দরুদ ও সালামকে তোমার নবীর ওসিলায় তোমার দরবারে কবুল করে নিও মাওলা। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আগামী দুই রাত গাইতে বাকি থাকলো মাওলা, যেন এসে আমরা সঠিকভাবে বলতে পারি শুনতে পারি এটুকু তৌফিক দান করিও মাওলা। আল্লাহ গো, এই গভীর রাতে ঠান্ডার রাতে তোমার নবী এবং আলে নবীর মহব্বতে যারা এখানে আমিন আমিন করতেছেন মাওলা, আল্লাহ গো সকলের মনে যায় উদ্দেশ্যকে মনের নেক আশাকে তুমি পূর্ণ করে দিও মাওলা। সকলের বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্যে দোকানে মাকানে সকলের বরকত দান করিও মাওলা। আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েকে নেক বানিয়ে দিও মাওলা। وصلى الله تعالى على خير خلق سيدنا محمد وعلى اله وصحبه اجمعين امين ثم امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم।